2020 সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল বার্সেলোনা। ঘর মাঠে নাপোলিকে হারিয়েছে 3-1 গোলে। অন্যদিকে টাইব্রেকারে এফসি পোর্তোকে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে আর্সেনাল। গেল দুই মৌসুম ইউরোপ সেরার প্রতিযোগিতায় গ্রুপ পর্ব থেকেই বাদ গিয়েছিল বার্সেলোনা। এবারও চাপে ছিল দলটি। স্প্যানিশ সুপার কাপ কোপা দেলরে জিততে পারেনি, লালিগার শিরোপা দৌড়েও পিছিয়ে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ থেকে বাদ পড়লে প্রবল সমালোচনার মুখে পড়ত জাভির দল। কোনো অঘটনের সুযোগ দেয়নি কাতালান জায়ান্টরা। ঘরের মাঠে প্রত্যাশিত শুরু করে দলটি নাপোলির বিপক্ষে 17 মিনিটের মধ্যে 2 গোল। বার্সার হয়ে স্কোরশিটে নাম লেখান ফার্মিন লোপেস ও হোয়াও ক্যান্সেলো। বিরতির আগেই 1 গোল শোধ দেয় নাপোলি। দ্বিতীয়ার্ধে আবারও বার্সার দাপট। শেষ দিকে রবার্ট লেভানডস্কির গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় কাতালানদের। আরেক ম্যাচে আর্সেনালের জয় সহজ ছিল না। ঘরের মাঠে ট্রোজার্ডের গোলে 41 মিনিটে লিড নেয় গানাররা। এরপর আর কোনো গোল হয়নি নির্ধারিত সময়ে। প্রথম লেগে এফসি পোর্তো একই ব্যবধানে জেতায়, দুই লেগের লড়াই গড়ায় টাইব্রেকারে। সেখানে 4-2 গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্সেনাল। সেই সঙ্গে শেষ আটে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হয় পোর্তোর। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।